আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গত ভিডিওতে দেখেছো ঈদের দিন আমরা অসুস্থ ছিলাম, যেমন আমিও একটু একটু অসুস্থ ছিলাম, তারপর জায়নাবও অসুস্থ ছিল, ওর জ্বর ছিল। তো ঈদের 2 দিন পর আজকে আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছে। এখানে আমার শাশুড়ি দেখো কত কিছু রান্না করেছে, এখানে পোলাও আছে, গরুর মাংস আছে। তো টেবিলে আমরা সবাই খাবার দিয়ে দিলাম সবাইকে খাওয়ার জন্য। এখানে সব কিছু বেড়েছি, সালাদ, লেবু, তো এগুলো টেবিলে লাগিয়ে দিয়েছি, এখন সবাই খেতে বসবে। এখানে আমার বড় যা ভেজিটেবলও রান্না করেছিল, কয়েক পদের ভর্তাও করার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আর ভর্তাও করা হয়নি। কারণ ভর্তা হচ্ছে সবাই কম বেশি অনেক খেতে পছন্দ করে, আমি নিজেই অনেক পছন্দ করি। আর পোলাও দিয়ে তো ভর্তা ভাতের থেকে বেশি আমার কাছে বেশি ভালো লাগে, ও ভাত দিয়েও মজা লাগে। কিন্তু আমাদের সবাইকে দাওয়াত করেছিলাম, সবাই বলছিল যে ভর্তা ভর্তা করলে বেশি ভালো হতো, কিন্তু সময়ের কারণে আর বেশি করা হয়নি। এইসব রান্না করতে করতেই দেখা গিয়েছে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এইখানে দেখেন মিঢা রেডি হয়ে, মেহমানদের জন্য রেডি হয়ে সে ঘোরাঘুরি করছে ওর ভাইদের সাথে। আর এখানে হচ্ছে জায়নাব ওর খালামণির কোলে। দেখেন সেদিন ওকে আমি 3 পিস পরিয়েছিলাম আর কি, 2 পিস, 3 পিস নাও তো আর অন্য নিতে চায় না। তো এখানে সবাই খাচ্ছিল, আমার আমার বাবা, তারপর আমার ভাসুর, সব বাচ্চারা একসাথে খেতে বসেছিল। তারপর খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করি নাই, এখন বিকালবেলা আমি এখন একটু নবাবী সেমাই করব সন্ধ্যার নাস্তার জন্য। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বার্গার বানাচ্ছিল, তো এখানে বার্গারের মশলাগুলো মিলাচ্ছিল। এটা হচ্ছে ওই রকম বার্গার না যেরকম দোকানে পাওয়া যায়, এটা হচ্ছে আমার শ্বশুরের হাতের স্পেশাল হচ্ছে ফ্রাইড বার্গার, পাউরুটি দিয়ে আর মাংসের কিমা দিয়ে, খুবই মজা হয়। আর আমি চেষ্টা করব একদিন আপনাদের সাথে এই রেসিপিটা পুরো শেয়ার করার জন্য। আর এখানে হচ্ছে সবগুলো পাউরুটির ওপর কিমা দিয়ে দিয়েছিল। আর আমার আপনাদের ভাইয়া দেখেন সুইট কর্ন দিচ্ছিল, সে একটু পাকনামি না করলে চলে না, তো এখানে ও হচ্ছে গিয়ে সুইট কর্ন দিয়ে দিচ্ছিল। তো আমার শ্বশুর বলছিল আচ্ছা দেখ সমস্যা নেই আর কি, যত বেশি টপিংস দেওয়া হবে তত বেশি মজা হবে, কিন্তু এই সুইট কর্নটা অবশ্য পিৎজার মধ্যে ব্যবহার করলে আরও বেশি ভালো। তো ও আবার হচ্ছে এটার মধ্যেই দিচ্ছিল। এখন ওই পাউরুটিটাকে একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছিল, তারপর হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ভাজবে। আর এখানে দেখেন আমি সেমাইটাকেও ভেজে নিচ্ছিলাম ঘি আর চিনি দিয়ে। তো সেমাই টামাই ভাজা শেষ সব কিছু, এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সব ড্রাই ফ্রুটস কাটছে, খেজুর, তারপরে হচ্ছে কাজু বাদাম, এগুলো। তারপর আমি এখানে হচ্ছে দুধের যেই ব্যাটারটা এটা হচ্ছে উপরে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। ফার্স্টেই সেমাই দেওয়া হয়েছিল নিচে, তার উপর হচ্ছে এই লেয়ারটা, তো লেয়ারে লেয়ারে এটা দিয়ে তারপর ডেকোরেশন করে নেব। তো এখানে লেয়ার দেওয়া শেষ, এখন ডেকোরেশনের পালা। এখানে 2 রকমের বাদাম দিয়েছি, তো তারপর খেজুরও এখানে ব্যবহার করেছি। আমার তেমন একটা পছন্দ না খেজুর সেমাইয়ের মধ্যে, কিন্তু হচ্ছে ডেকোরেশনের জন্য আর কি দেওয়া। ভিতরেও কয়েকটা দিয়েছে, তারপর আমার হাজব্যান্ড দিয়েছিল, বলছে যে দাও দাও, তারপর আমি বলছি যে তুমি দাও আমি দিব না, তো বেশি দিতে দেইনি কারণ পছন্দ, অনেকেও পছন্দ করে না। কিন্তু সেমাইয়ের মধ্যে হচ্ছে দেয়, এমন না যে দেয় না, এই নবাবী সেমাইতে অনেক কিছুই দেয়, অনেকে আছে যে চেরি দেয়, কিন্তু আমার এত বেশি ভালো লাগে না এইসব, একটু সিম্পলের মধ্যেই রাখা ভালো সব কিছু। তো বিকেলবেলা আমি নবাবী সেমাইটা বানিয়ে সবাইকে নিয়ে ছাদে গিয়েছিলাম আমরা। তো এখানে জায়নাবও গিয়েছিল, দেখেন ওর মনটা খারাপ, শরীরটাও বেশ ভালো না, একটু একটু ভালো হচ্ছে এখন। আর এখানে সবাই আমরা ছাদে উঠেছি, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বাতাস ছিল, তো আমরা সব কাজিনরা এখানে উঠেছিলাম,
খুবই ভালো লাগছিল অনেকদিন পর আর কি। ঈদ ঈদ ছাড়া না সবার সাথে না দেখা হয় না, কোনো একটা অকেশনের মধ্যেই সবার সাথে দেখা হয়। আগের মতো তো সবার সাথে দেখা করা, সবারই সংসার হয়েছে, সবার আর কি নিজস্ব কোনো না কোনো ব্যস্ততা থাকেই, তো এরকম অকেশন ছাড়া সবার সাথে দেখা হয় না, তো খুবই মজা হয়েছিল সেদিন, খুবই আর কি ভালো লেগেছে। টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর কাজিনদের সাথে। তারপর সন্ধ্যার পর আমরা ছাদ থেকে নেমে এখানে পিৎজাও বানিয়েছিল। এই এখন হচ্ছে সুইট কর্নটা ব্যবহার একদমই ব্যবহার করাটা একদমই প্রয়োজন, তো সুইট কর্নও দিয়েছে। আর এইখানে হচ্ছে বার্গারটা, ফ্রাইড বার্গারটা যে দেখলেন আমার শ্বশুর বানিয়েছে, ওইটা আমার শাশুড়ি এখন ভাজছে। তো মোটামুটি নাস্তা প্রায় সব কিছুই রেডি হয়ে গিয়েছে, আর এইখানে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু দুষ্টামি করছিলাম। তারপর এখানে নাস্তা টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, এখানে পিৎজা বার্গার, আর বার্গারটাকে মাঝখানে কেটে দেওয়া হয়েছে কারণ বাচ্চারা আছে, বড় এত বড় খেতে পারবে না, নষ্ট হবে, তো খাবার অপচয় করা তো একদমই ঠিক না, তার জন্য কেটে দেওয়া হয়েছে। তারপর সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, মেহমান যাওয়ার পর বাসায় তো জানেনি যে কত কাজ থাকে, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন আমরা আর কি বিএফসিতে গিয়েছিলাম, তো এখানে মিরহা আর ওর বাবা হচ্ছে অর্ডার করতে যাচ্ছিল, আর এখানে জায়নাব টেবিলের উপরে বসেছিল, সে সিটে বসবে না, টেবিলের উপরে বসবে, আর ওর বাবার সাথে সেও যাবে অর্ডার করতে। তো এখানে মিরহাকে দেখে ও এখান থেকে আরও বেশি কান্না করছিল। তারপর খাবার চলে আসছে, এখানে বাচ্চাদের জন্য স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি কারণ ওরা মাংস বেশি খেতে চায় না, তো ফ্রেঞ্চ ফ্রাইটা ওরা অনেক বেশি লাইক করে। বাসায় আমি সন্ধ্যায় দেখা যায় প্রায় আমি ওদের ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। তারপর এখানে খাচ্ছিলাম আমরা, আর মিরহার একটা বদ অভ্যাস হচ্ছে ও মাংসের উপরের লেয়ারটা খেতে চায়, ও মাংস খাবে না একদমই, আর কি উল্টো খাবার খায়। মাংসের উপরের লেয়ার যে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে করা ক্রিস্পিটা থাকে, ওইটা খেতে চায় কিন্তু মাংসটা খাবে না। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, জায়নাব এখন কোনো মতেই সে বাসায় যাবে না, টেবিলের উপরে বসে আছে। তারপর ওর বাবা কোনো মতে জোর করে নিয়েছে কোলে আর কান্নাকাটি শুরু করেছে, তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এরপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি, রিক্সাতে বসে আইসক্রিম খেতে খেতে আমরা বাসায় চলে আসি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।